हेलो, गुड इवनिंग एवरीवन। वेलकम टू टेस्ट ऑफ नॉलेज, सफलता की कुंजी। आज एक नतून स्लोगানের সাথে আমি সুপ্রিয় কর্মকার অন্যান্য দিনের মতোই আজ টপ 30 জেনারেল নলেজ ডিসকাশনস অন সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর। তো কে কে উপস্থিত আছে একটু জলদি জলদি উইশ করবে। যারা উপস্থিত আছো একটু জলদি জলদি উইশ করো। গুড ইভিনিং শুভ্রা দত্ত, গুড ইভিনিং কেয়া নন্দী। বাকি যারা উপস্থিত আছে তারা উইশ করো। আর কে কে উপস্থিত আছো? আজকে নেটওয়ার্কের কোন রকম প্রবলেম হচ্ছে না তো শুভ্রা দত্ত, কে আনন্দী? আজকে নেটওয়ার্কে কোন রকম ইস্যু নেই তো? অডিও উইথ ভিডিও সব ক্লিয়ার আছে তো? টেস্ট অফ নলেজ থেকে আমার জন্য যে টাইম টেবিল সেট করা হয়েছে তা দেখে নেব। প্রতি মঙ্গলবার জেনারেল নলেজ ডিসকাশন অন হিস্ট্রি, জিওগ্রাফি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, ইতিহাস, ভূগোল, জাতিসংঘ, কম্পিউটার ও ইনফরমেশন টেকনোলজি এবং ভারতীয় অর্থনীতির ওপর। প্রতি বৃহস্পতিবার অর্থাৎ গতকাল যে লেকচার হয়ে গেছে, জেনারেল নলেজ ডিসকাশন অন হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্ট, কালচার অ্যান্ড লিটারেচার, গেমস অ্যান্ড স্পোর্টস। প্রতি শুক্রবার অর্থাৎ আজ জেনারেল নলেজ ডিসকাশন অন ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এবং প্রতি রবিবার উইকলি টপ 30 কারেন্ট অ্যাফেয়ার্স। আর গত সোমবার যে পলিটির ওপর ক্লাসটা করা হয়েছে ওটা যদি কেউ না দেখে থাকো, পার্ট ওয়ানটা দেখে নেবে, পরের পার্ট সামনের মঙ্গলবার আবার আসছে। ওকে, নো প্রবলেম। ওকে, প্রথম প্রশ্ন দেখে নেব আজকে। বায়ুর গতিবেগ ও প্রাবল্য পরিমাপের যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ ও প্রাবল্য পরিমাপের যন্ত্রের নাম কি? অ্যানোমিটার, ব্যারোগ্রাফ, ব্যারোমিটার নাকি হাইগ্রোমিটার? হোয়াট ইজ দ্য নেম অব দ্য ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং উইন্ড স্পিড অ্যান্ড ইন্টেন্সিটি? যারা উপস্থিত হবে উইশ করতে থাকবে, তার সাথে অ্যান্সার দিতে থাকো। হোয়াট ইজ দ্য নেম অব দ্য ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং উইন্ড স্পিড অ্যান্ড ইন্টেন্সিটি? বায়ুর গতিবেগ ও প্রাবল্য পরিমাপের যন্ত্রের নাম কি? কে আনন্দি, অপশন সি, দ্যাট ইজ ব্যারোমিটার। এবং এটা পুরনো কোশ্চেন, আমার সেকেন্ড যে ভিডিও, শুভ্রা দত্ত অপশন সি, অয়নকর, গুড ইভিনিং অয়নকর, অয়নকর অপশন এ। আমার যে দ্বিতীয় ভিডিও অর্থাৎ জানুয়ারি 7 তারিখ আমি করিয়েছিলাম, সেখানে আমি পুরো ডিটেলসে পড়িয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে বায়ুর গতিবেগ ও প্রাবল্য পরিমাপের যন্ত্রের নাম কি। ওকে, সঠিক উত্তর চেক করে নেব। সঠিক উত্তর হলো অ্যানিমোমিটার। ওকে, অ্যানিমোমিটার ব্যবহার করা হয় বায়ুর গতিবেগ ও প্রাবল্য পরিমাপ করতে। অ্যান্ড অ্যানিমোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার্স উইন্ড স্পিড অ্যান্ড উইন্ড প্রেশার। Anemometers are important tools for meteorologists who study weather patterns. They are also important to work physics, the study of air moves. Okay. অয়নকর, না অয়নকর, ব্যারোমিটার হবে না, অ্যানিমোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। তোমার প্রথমে উত্তর ঠিক ছিল। ওকে, অ্যানিমোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব। অডিওমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? ইয়েস অয়নকর, প্রথম ঠিক ছিল। অডিওমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? বায়ুর চাপ, তাপের বিকিরণ নাকি উদ্ভিদের বৃদ্ধি নাকি শব্দের তীব্রতা? হোয়াট ইজ মেজার্ড উইথ অ্যান অডিওমিটার? নো প্রবলেম অয়নকর। এয়ার প্রেশার, হিট, রেডিয়েশন, প্ল্যান্ট গ্রোথ অর দ্য ইন্টেন্সিটি অফ দ্য সাউন্ড? অয়নকর, অপশন ডি।
কে আর এন দি, অপশন ডি দ্যাট ইজ শব্দের তীব্রতা। ওকে, বাকি শুভ্রা দত্তের উত্তর এখনো আসেনি। যদি কোনো প্রবলেম হয় লাইভ চ্যাটে জানাতে পারো, তার সাথে কমেন্ট সেকশন শো ওপেন হয়ে যাবে আফটার ভিডিও, সেখান থেকেও করবে। আর অঙ্কর 10-এ সায়েন্স পড়েছি, সেই 10-এ। ওকে, তোমার কি ব্যাকগ্রাউন্ড আর্টস বর্তমান 11-12? শুভ্রা দত্ত অপশন ডি। বাসুদেব দাস, গুড ইভিনিং বাসুদেব দাস। ওকে, সঠিক উত্তর চেক করে নেবো। সঠিক উত্তর হলো শব্দের তীব্রতা, এবং খুব সুন্দর সবার সঠিক উত্তর হয়েছে। অ্যান অডিওমিটার এক্সাম টেস্ট ইজ ইওর অ্যাবিলিটি টু হিয়ার সাউন্ডস। সাউন্ডস ভ্যারি বেসড অন দেয়ার লাউডনেস অর ইন্টেন্সিটি, অর্থাৎ তীব্রতার উপর নির্ভর করে। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য সাউন্ড ওয়েভ ভাইব্রেটেড স্টোন হিয়ারিং অকিউরস হোয়েন সাউন্ড ওয়েভস স্টিমুলেট দ্য নার্ভস আর ইনার ইয়ার, অর্থাৎ কানের মাধ্যমে যখন আমাদের শব্দ প্রবেশ করে কতটা শব্দ নিতে পারবে তা এই যন্ত্রের সাহায্যে মাপা যায়। আপনার মতো গুণী ব্যক্তি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট লিস্টে স্থান দিতে পারতাম। অঙ্কর, আমি নাম্বার দিয়ে দেবো, অসুবিধার কিছু নেই, আমি এখনই দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। গুড ইভিনিং। ওকে, পরের প্রশ্ন চলে যাবো। অয়নকর, আমি নাম্বারটা দেবেন প্লিজ। ইয়ার ইয়েস অয়নকর, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। 3 নাম্বার প্রশ্ন, লেখাটা একটু খারাপ হবে, মাউসে লিখতে হচ্ছে পেনের। ওকে, নাম্বারটা কি বুঝতে পারা যাচ্ছে? 3 নম্বর প্রশ্ন, সারা বিশ্বের সাথে যোগাযোগ রাখার জন্য সব থেকে কম কয়টি কৃত্রিম উপগ্রহ প্রয়োজন? 1টি, 2টি, 3টি নাকি 4টি? অয়নকরের অপশন 2। অয়নকর অপশন 2। হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট নিডেড টু কমিউনিকেট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড? সবার উত্তর কি হবে? বাকি সবার উত্তর কি হবে? একটু জলদি উত্তর দেবে। আজ তো চ্যাট ডিলে হচ্ছে না, সবারই উত্তর কেন আসছে না? ওকে, সঠিক উত্তর কেনান্দি, ছোটবেলার লেখার কথা মনে পড়ে গেল। ইয়েস কেনান্দি, অ্যাকচুয়াল আমি এখনো পেন ট্যাব ইউজ করি না, অ্যাকচুয়ালি আমাকে মাউসেই লিখতে হয়, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। ওকে ওকে, শুভ্রা দত্ত 2, বাসুদেব দাস 2, কেয়ানন্দী 2। সঠিক উত্তর হলো 4টি। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2টি নয় 4টি, কারণ 4-ডাইমেনশনাল মেথডে যেটা 6 অরবিটাল প্ল্যানস বলা হয়, সেই 6 অরবিটাল প্ল্যান অনুযায়ী 4টি স্যাটেলাইট ছাড়া একটি পৃথিবীর টোটাল চারিদিকটি দেখতে হলে 4টি স্যাটেলাইটের দরকার হয়। ওকে, অর্থাৎ একটি গোলাকার বস্তু, অর্থাৎ পৃথিবীকে যদি দেখতে হয়, যে কোনো গ্রহকে যদি দেখতে হয়, 4টি স্যাটেলাইট দরকার। ওকে, ক্লিয়ার হয়েছে? পরের প্রশ্নে চলে যাব। দ্য স্যাটেলাইট মাস্ট বি ভিজিবল ফ্রম এনি পয়েন্ট অন দ্য প্ল্যানেট and the satellites are arranged into 6 orbital plans. The minimum number of satellites needed for full coverage at any location on earth. অর্থাৎ 4টি স্যাটেলাইট দরকার। রাডার কোন কাজে ব্যবহার করা হয়? ডুবোজাহাজের স্থান নির্ণয় করতে, বেতার গ্রাহক থেকে সংকেত গ্রহণ করতে, উপগ্রহের স্থান নির্ণয় করতে, উড়োজাহাজের স্থান নির্ণয় করতে।
কি উত্তর হবে? কোনো প্রশ্ন বা উত্তর সংক্রান্ত কোনো প্রবলেম হলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমার কোনো প্রবলেম নেই অ্যাট এনি টাইম। আর অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোয়ারি থাকলে তা অবশ্যই ডিসক্রিপশন বক্সে যাওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, সবার জন্য। ওকে, বাসুদেব দাস, অপশন ডি, উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে। শুভ্রা, রূপা প্রামাণিক, গুড ইভিনিং রূপা প্রামাণিক। অপশন সি শুভ্রা দত্ত, অপশন ডি অয়ন কর, অপশন ডি কেয়ানন্দি, জানি না। দেখো, এটা একটু কনফিউশনাল কোশ্চেন, বাট এখনই উত্তর বলে দিচ্ছি আমি। উত্তরটা হবে ডুবো জাহাজে স্থান নির্ণয় করতে, রাডার। আর যেটা প্লেনে থাকে উড়ো জাহাজের স্থান, এখানে ডুবো জাহাজে টু লোকেট সাবমেরিন টু ডিটারমাইন দ্য লোকেশন অফ দ্য এয়ারক্রাফট, এয়ারক্রাফটের নিজের রাডার থাকে, অর্থাৎ একটা প্লেনের যে পেছনের অংশ সেটা রাডার থাকে, আর ডুবো জাহাজে স্থান নির্ণয় করতে রাডার ব্যবহার করা হয়। এটা একটু কনফিউশনাল। ইয়েস, ইভিনিং রূপা প্রামাণিক। এই প্রশ্নটা তৈরি করার সময় আমিও কনফিউশন ছিলাম, বাট এটাই সঠিক উত্তর থাকছে। আর উড়োজাহাজের অর্থাৎ যেটা প্লেন থাকছে তার নিজের রাডার থাকে। ওকে, পরের প্রশ্নে চলে যাব। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কিরূপ, কিভাবে প্রবাহিত হয়? তির্যক ভাবে, নাকি অনুদৈর্ঘ্য, নাকি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, নাকি সমবর্তন? বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ যে হয়, ইস সাবমেরিন। ইয়েস, সাবমেরিন ইজ দ্য রাইট অ্যান্সার। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কিরূপ, তির্যক নাকি অনুদৈর্ঘ্য নাকি তড়িৎ চুম্বকীয় নাকি সমবর্তন? হোয়াট ইজ দ্য সাউন্ড ওয়েভ থ্রু দ্য এয়ার? অয়নকর, অপশন বি, দ্যাট ইজ অনুদৈর্ঘ্য, লংগিটিউডিনাল। বাসুদেব দাস, অপশন বি, শুভ্রা দত্ত, অপশন বি। ওকে, কেয়ানন্দী, রূপা প্রামাণিক, কি উত্তর হবে? বাকি যারা সবাই আছে উপস্থিত, জলদি জলদি উত্তর দাও। কেয়ানন্দী, অপশন বি। ওকে ওকে, সঠিক উত্তর চেক করে নেব। দ্য রাইট অ্যান্সার ইজ অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, বায়ু মাধ্যমে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ রূপে প্রবাহিত হয়। খুব সুন্দর, সবার প্র্যাকটিস মনে হচ্ছে জোর কদমে চলছে সবার। নিচের কোন রশ্মিটিকে সব থেকে বিপজ্জনক বলে মানা হয়? আলফা রশ্মি, বিটা রশ্মি, রূপা প্রামাণিক। ইয়েস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রূপা প্রামাণিক। নিচের কোন রশ্মিটিকে সব থেকে বিপজ্জনক মানা হয়, আলফা, বিটা, গামা, নাকি রঞ্জন রশ্মি? হুইচ অফ দ্য ফলোয়িং রেস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস, আলফা রে, বিটা রে, গামা রে, অর রঞ্জন রে? বাসুদেব দাস, ইয়েস, সবাই, বাসুদেব দাস সবাইকে লাইক করতে বলছে, একটু লাইক করে দেবে সবাই, কারণ লাইকের পরিমাণ খুব কম আছে। অয়ঙ্কর, অপশন সি, কেয়ানন্দী, অপশন সি, শুভ্রা দত্ত, অপশন সি। উপস্থিত আছো, আমার একটু জানার ইচ্ছা আছে, প্রতিদিন তো ক্লাস করছি, তোমরা কে কোন স্ট্রিমের মধ্যে আছো বর্তমানে কম্পিটিটিভের সাথে সাথে, একটু জানালে ভালো হয়, আমারও জানার ইচ্ছা রাখি আমি। বাসুদেব দাস, অপশন সি, রূপা প্রামাণিক, অপশন এ। ওকে, সঠিক উত্তর চেক করুন, শুভ্রা দত্তের অপশন সি আছে। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, দ্যাট ইজ গামা রশ্মি, গামা রে ইজ দ্য রাইট অ্যান্সার। গামা রেস আর অফেন কনসিডার্ড দ্য মোস্ট ডেঞ্জারাস টাইপ অফ দ্য রেডিয়েশন ফর লিভিং ম্যাটার, আনলাইক আলফা অ্যান্ড বিটা পার্টিকেলস হুইচ আর চার্জ পার্টিকেলস, গামা রেস আর ইনস্টেড ফর্মস অফ এনার্জি। ওকে, না অয়নকর, আমি সেটা বলছি না, উচ্চ মাধ্যমিকের পর আফটার এইচএস এখন কি নিয়ে পড়াশোনা করছো? অ্যাকচুয়াল কিছু একটা টেকনিক্যাল লাইন নাকি জেনারেল
ডিগ্রির আন্ডারে আছো সেটা জিজ্ঞেস করছি আমি। পরের প্রশ্নে চলে যাব, সেকেন্ড ইয়ার পড়ছি হিস্ট্রিতে, ওকে, কে আনন্দি আর্টস সেকেন্ড ইয়ার, খুব সুন্দর। শব্দের বেগ সব থেকে বেশি কোথায়? আর্টস সেকেন্ড ইয়ার, ইয়াস, কে আনন্দি অ্যান্ড শুভ্রা দত্ত তো একই সাথে হবে, অয়ন করো হিস্ট্রিতে অনার্স। শব্দের বেগ সব থেকে বেশি কোথায় থাকে, কঠিন তরল গ্যাস নাকি শূন্য স্থানে? হোয়ার ইজ দ্য স্পিড অব দ্য সাউন্ড ইজ মোস্ট? অয়ন কর অপশন ডি, কে আনন্দি অপশন ডি, ওকে, বাকি সবার উত্তর শুভ্রা দত্ত অপশন ডি। ম্যাথ করতে ভালো লাগে, এটা তো খুব ভালো কথা। বাসুদেব দাস অপশন এ, শিবম দাস, গুড ইভিনিং শিবম দাস, অপশন ডি, ওকে, সঠিক উত্তর চেক করে নেব। দ্য রাইট অ্যান্সার ইজ শব্দের বেগ সব থেকে বেশি হয় কঠিনের মধ্যে, ওকে, দ্য স্পিড অফ দ্য সাউন্ড ভ্যারিজ ফ্রম দ্য সাবস্টেন্স অর সাবস্টেন্স টু সাবস্টেন্স, ওকে, টিপিক্যালি সাউন্ড ট্রাভেল মোস্ট স্লোলি ইন দ্য গ্যাসেস, ফাস্টার ইন লিকুইড অ্যান্ড ফাস্টার স্টিল ইন সলিডস, গ্যাসের থেকে তরলের মধ্যে একটু বেশি, তার থেকে কঠিনে সব থেকে বেশি, ওকে। পরের প্রশ্ন, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার করা হয়? স্টাইল, হেয়ার স্টাইল করার জন্য, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার করা হয়? ইয়েস, গুড ইভিনিং শিবম, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার করা হয়? হোয়াট ইজ ইউজড টু স্টাইল হেয়ার ইন বিউটি পার্লার, ক্লোরিন, সালফার, ফসফরাস অর সিলিকন? শিবম দাস অপশন ডি, দ্যাট ইজ সিলিকন। বাকি সবার, ইয়েস, বাকি সবার শিবম দাস অপশন ডি আছে। জলদি জলদি উত্তর দাও, কে আনন্দি অপশন ডি, দ্যাট ইজ সিলিকন। বাকি সবার, অয়ন কর অপশন ডি, রূপা প্রামাণিক অপশন ডি, বাসুদেব দাস অপশন বি, সবার উত্তর আসছে ডি, বাসুদেব দাসের অপশন বি আছে, ওকে, সঠিক উত্তর চেক করুন এবং সঠিক উত্তর হলো অপশন বি, ওকে, একমাত্র বাসুদেব দাসের ঠিক হয়েছে, সালফার ব্যবহার করা হয়, সিলিকন হবে না, ওকে, সিলিকন হবে না। অয়ন কর, ইয়েস, শ্যাম হালদার অপশন সি, ফসফরাস নয়, গুড ইভিনিং শ্যাম হালদার, দ্যাট ইজ রনি, হোয়াট ইজ ইউজ টু স্টাইল দিস, দ্যাট ইজ সালফার, ওকে, এখানে সালফার বানানটা ভুল হয়ে গেছে একটু। পরের প্রশ্নে চলে যাব, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগার, ম্যাজিক যারা দেখায় তারা ভিনিগার ব্যবহার করে, একটা কোকা কোলার কাঁচের বোতলের মধ্যে একটা ডিমকে ঢুকিয়ে দেয়, ওকে, ডিমটার সাইজটা কাঁচের বোতলটার থেকে বড় হয়, যারা ম্যাজিক দেখান তারা ভিনিগার ব্যবহার করেন, একটা কাঁচা ডিমকে ভিনিগারের মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখলে সেটা রবার্টের মতন হয়ে যায়, ওকে, এবং সেটাকে প্রেসার দিলেই কোকা কোলার বোতলের মধ্যে ঢুকে যায়। অয়ন কর অপশন বি, ওকে, বাকি সবার কি উত্তর হবে? কে আনন্দি অপশন বি, বাসুদেব দাস অপশন বি, লঘু অ্যাসিটিক অ্যাসিড, ওকে, সঠিক উত্তর চেক করে নেব, অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ লঘু অ্যাসিটিক অ্যাসিড,
ওকে শুভ্রা দত্ত, অপশন বি, ইয়েস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH অলসো কল্ড ইথানোয়িক অ্যাসিড, এটাকে ইথানোয়িক অ্যাসিড নামেও জানা যায়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অব দ্য কার্বক্সিলিক অ্যাসিড, এ ডাইলিউট অ্যাপ্রক্সিমেটলি 5% বাই ভলিউম। ওকে সলিউশন অব অ্যাসিটিক অ্যাসিড প্রডিউসড বাই ফার্মেন্টেশনস অ্যান্ড অক্সিডেশনস অব ন্যাচারাল কার্বোহাইড্রেট ইজ কল্ড ভিনিগার। এ সল্ট এস্টার অর অ্যালকালাইল অফ অ্যাসিটিক অ্যাসিড ইজ কল্ড অ্যাসিটেট। ওকে অনেকটা ইনফরমেশন দেওয়া আছে। যারা এখনো সেশনটিকে লাইক করনি তারা অবশ্যই লাইক করে দাও। যদি কোনো প্রবলেম থাকে লাইভ চ্যাটের সাথে সাথে কমেন্টে জানাতে পারো, শেয়ার করতে থাকো যত বেশি সম্ভব। এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে ইনস্ট্যান্ট অনলাইন বা লাইভের নোটিফিকেশন চলে আসে। ওকে 10, বিশুদ্ধ জলে লবণ যোগ করলে তার স্ফুটনাঙ্ক কত হয়? হোয়াট ইজ ইটস বয়লিং পয়েন্ট হোয়েন সল্ট ইজ অ্যাডেড টু পিওর ওয়াটার? বৃদ্ধি পায় নাকি হ্রাসপ্রাপ্ত হয় নাকি অপরিবর্তিত থাকে নাকি কোনোটি নয়? বিশুদ্ধ জলের সাথে লবণ যোগ করলে তার স্ফুটনাঙ্ক কত হয়? কি উত্তর হবে একটু জলদি উত্তর দেবে সবাই। রূপা প্রামাণিক, অপশন ডি কোনোটিই নয়। ওকে বাসুদেব দাস, অপশন এ। বাকি সবার শুভ্রা দত্ত, অপশন এ অয়নকর, অপশন এ দ্যাট ইজ ইনক্রিজ। ওকে আর ম্যাথের পেড কোর্স শুরু হয়েছে তরুণ স্যারের, যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের ব্রাঞ্চ ইনচার্জের সাথে। কে আনন্দি, অপশন এ। ওকে সঠিক উত্তর হলো বৃদ্ধি প্রাপ্ত হয়। ওকে ইনক্রিজ হয়, সল্ট ইনক্রিজ দ্য বয়লিং টেম্পারেচার বাট নট বাই ভেরি মাচ, যে খুব বেশি পরিমাণ তা কিন্তু নয়। ইফ ইউ অ্যাডেড 20 grams অফ সল্ট টু 5 liters অফ ওয়াটার, অর্থাৎ 5 liter জলে যদি 20 gram লবণ মেশানো হয়, ইনস্টেড অফ বয়লিং অ্যাট 100°C ইট বয়েল অ্যাট 100.04°C, অর্থাৎ 0.04°C বৃদ্ধি প্রাপ্ত হয়। So, a big spoon of salt in a pot of water will increase the boiling point by 400th of a degree. Okay. 0.04°C বৃদ্ধি প্রাপ্ত করে 20 gram 5 liter জলে। পরের প্রশ্নে চলে যাব। বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক থাকে? বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক থাকে? হিলিয়াম, নিয়ন, আর্গন নাকি জেনন? হুইচ ইজ দ্য রেয়ারেস্ট গ্যাস হিউজ ইন দ্য অ্যাটমসফিয়ার, কোন রেয়ার গ্যাসটি বিরলতম গ্যাসটি বায়ুমণ্ডলে সব থেকে বেশি থাকে? এই চারটি বিরলতম গ্যাসের মধ্যে কোনটি বেশি থাকে? ম্যাথ কি ফ্রি? না বাসুদেব দাস, ম্যাথের যে আদার্স ক্লাস হচ্ছে লাইফে সেগুলো ঠিক আছে, কিন্তু পেড কোর্স তরুণ স্যারের শুরু হয়েছে যেটা মিটে ক্লাস করানো হবে, সেটার জন্য যদি ইচ্ছুক থেকে থাকো, আদার্সদেরও বলছি যারা ইচ্ছুক তারা অবশ্যই ব্রাঞ্চ ইনচার্জের সাথে কন্ট্যাক্ট করে নেবে। ওকে অয়ঙ্কর, অপশন এ দ্যাট ইজ হিলিয়াম। বাকি সবার উত্তর কি হবে? বাসুদেব দাস, অপশন সি দ্যাট ইজ আর্গন। ওকে বাকি কে আনন্দি, শুভ্রা দত্ত, রূপা প্রামাণিক, শিবম, কে আনন্দি, অপশন সি, শুভ্রা দত্ত, অপশন সি। ওকে সঠিক উত্তর চেক করুন এবং সঠিক উত্তর হলো জেনন।
জেনন ইজ রেয়ার উইথ অনলি 90 গ্রাম আউট অফ 1 মিলিয়ন কিলোগ্রামস অফ দ্য আর্থ অ্যাটমোস্ফিয়ার। ইট ইজ কমার্শিয়ালি এক্সট্রাক্টেড অনলি ফ্রম লার্জ এয়ার সেপারেশন প্ল্যান্টস হুইচ ইজ প্রডিউস মোর দেন 100 টন ইন অক্সিজেন পার ডে। ওকে, রূপা পরামিক, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বিরলতম গ্যাসের মধ্যে জেনন সব থেকে বেশি পরিমাণে থাকে, যেটি 1 মিলিয়ন কিলোগ্রামের মধ্যে মাত্র 90 গ্রাম থাকে। ওকে, অপশন এ বি সি কোনটি নয়, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ জেনন। ওকে, পরের প্রশ্নে চলে যাব। সিমেন্টের মূল উপাদান কি? সিমেন্টের মূল উপাদান, হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ দ্য সিমেন্ট? জিপসাম, চুনা পাথর, মাটি নাকি ছাই? আফটার ক্লাস অবশ্যই সবাই আমাদের সাইট থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো, বা টেলিগ্রাম চ্যানেলেও আপলোড হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ডাউনলোড করে রিভিশন মাস্ট রাখবে কিন্তু। ওকে, বাসুদেব দাসের অপশন এ রূপা পরামিক। ওকে, কে আনন্দী, অপশন এ দ্যাট ইজ জিপসাম। বাকি সবার উত্তর কি হবে? হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ সিমেন্ট? শুভ্রা দত্ত, অপশন এ দ্যাট ইজ জিপসাম। বাকি কারোর উত্তর আসছে না সেরকম ভাবে। ওকে, সঠিক উত্তর চেক করে নেব। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ চুনা পাথর। ওকে, চুনা পাথর হলো মূল উপাদান, লাইমস্টোন। সিমেন্টের মূল উপাদান হলো চুনা পাথর। পরের প্রশ্নে চলে যাব। সব থেকে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল কি? সব থেকে শক্তিশালী তড়িৎ ধনাত্মক মৌল কি? হোয়াট ইজ দ্য স্ট্রংগেস্ট ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট? সিজিয়াম, কোনটি হবে? ভাবনা ঠিকই ছিল, আমি আগেই বলেছি, প্রতিদিন বলি কে আনন্দী, যে ভাবনায় ভাবতে তো আর কোনো কিছু লাগে না, যেটা ভাবছো যদি সঠিক মনে হচ্ছে দিয়ে দেওয়া অবশ্যই দরকার। যেমন অনেকেই বলে যে নাকি যখন যতদিন না সমর্থ হবে ততদিন স্বপ্ন দেখা উচিত নয়, কিন্তু আমার মত বলে যে স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না। তোমার একটা ইচ্ছা আছে মার্সিডিজ কেনার, যখন টাকা থাকবে অবশ্যই মার্সিডিজ কিনে নিতে পারবে, কিন্তু স্বপ্ন, মার্সিডিজের স্বপ্নের জন্য তো কোনো টাকা লাগছে না। সো স্বপ্ন দেখে নাও, যখন ক্ষমতা হবে তখন কিন্তু স্বপ্ন আর দেখা হবে না। সেরকম ভাবনায় লাগাম দিও না, ভাবছো যেটা সেটাকে প্রতিফলিত করে ফেলো। ওকে, তাহলে হয়তো হলেও হতে পারে। রবীন্দ্রনাথের খুব এক সুন্দর একটা কথা আছে, যেখানে দেখিবে ছাই উড়াইও দেখি, উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আছে না, যারা বাংলা নিয়ে আসে তারা অবশ্যই জানবে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রূপা পরামিক, অপশন সি কে আনন্দী, দ্যাট ইজ অপশন সি। বাসুদেব দাস, অপশন এ। ওকে, শুভ্রা দত্ত, অপশন এ। ওকে, সঠিক উত্তর চেক করো, সঠিক উত্তর হলো সিজিয়াম। ওকে,
অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ইলেকট্রোপজিটিভ ইনক্রিজ ডাউন দ্য গ্রুপ অফ দ্য ডিক্রিজ ইন এ পিরিয়ড সিজিয়াম ইজ দ্য মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট ওকে চোদ্দ সাধারণ স্যালাইন জল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ মাত্রা কত হোয়াট ইজ দ্য লেভেল অফ অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম অফ ক্লোরাইড ইন নর্মাল স্যালাইন ওয়াটার হ্যাঁ একদম ইয়েস সাধারণ স্যালাইন জলের দ্রবণের মাত্রা কত সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ তার মাত্রা কত জিরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট ওয়ান পয়েন্ট জিরো নর্মাল ওয়ান পয়েন্ট জিরো জিরো মোলার নাকি ওয়ান পার্সেন্ট সঠিক উত্তর কি হবে চ্যাট কি ডিলে হচ্ছে বাসুদেব আজকের কোশ্চেন্স গুলো ভীষণ টাপ লাগছে রূপা প্রামাণিক আজকের কোশ্চেন্স গুলো ভীষণ টাপ লাগছে আজকের কোশ্চেন্স কেন সব দিনের কিন্তু কোশ্চেন্স তার থেকে বাসুদেব দাস অপশন ডি ক্যানন দি কনফিউজ ওকে সঠিক উত্তর দেখে নেবো ক্যানন দি অপশন ডি দিয়েছে সঠিক উত্তর হলো 1% খুব সুন্দর সুমন কর্মকার বাসুদেব দাস শুভ্রা দত্ত ক্যানন দি 1% দ্রবণের মাত্রা হয় স্যালাইন জলের যে দ্রবণের মাত্রা সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ সেটার মাত্রা 1% মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত 12 জোড়া 31 জোড়া নাকি 31টি নাকি 12টি সুষুম্না স্নায়ুর কতগুলি থাকে 24 62 31 নাকি 12 31 পেয়ার বাসুদেব দাস ওকে 31 জোড়া বাকি কেএনএন দি অপশন বি দ্যাট ইজ 31 জোড়া সুমন কর্মকার অপশন সি রূপা প্রামাণিক এইটা একটু বুঝিয়ে দেন কোনটা রূপা প্রামাণিক 15 নাম্বার নাকি 14 নাম্বার কোনটা বোঝাতে হবে 15 নাম্বারটা নাকি 14 নাম্বারটা অর্থাৎ মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত নাকি স্যালাইন জলের মাত্রাটা সঠিক উত্তর চেক করবো সঠিক উত্তর হলো 31 জোড়া ওকে মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া ইন হিউম্যানস দেয়ার আর 31 পেয়ার্স 8 সার্ভিক্যাল 12 থোরাসিক 5 লাম্বার 5 স্যাকারাল অ্যান্ড 1 কক্সিগ্রিয়াল ইচ পেয়ার কানেক্টস দ্য স্পাইনাল কর্ড উইথ দ্য স্পেসিফিক রিজিয়ন অফ দ্য বডি অর্থাৎ স্যার এয়ারে বেশি তো আর্গন থাকে জানতাম জেনন নয় আর্গন বলছো তুমি ঠিক আছে আমি দেখে নিচ্ছি বাসুদেব একটু দাঁড়াও আমি আফটার
কিছু কোশ্চেন্স হয়ে যাও, কোশ্চেন্স হয়ে যায় তারপরে আমি প্রবলেমটা সলভ করে দিচ্ছি। ওকে রূপা পৌরাণিক 14টা, ওকে আমি 14 কোশ্চেন্সটা আমি আমি ক্লাসের শেষে আমি দুটো অর্থাৎ বাসুদেব দাসের জেনন যে কোশ্চেন্সটা, যেটা জেনের উত্তর হয়েছে, আর রূপা প্রামাণিকের স্যালাইন জলেরটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে ভিটামিন ডি ঘাটতির কারণে কোন রোগ হয়? ভিটামিন ডি ঘাটতির কারণে কোন রোগ হয়? রাতকানা, রিকেট, স্কার্ভি নাকি চুল পড়া? জেরোথ্যালেমিয়া, রিকেটস, স্কার্ভি অর হেয়ার লস? হুইচ ডিজিজ ইজ কজড বাই দ্য ভিটামিন ডি ডিফিসিয়েন্সি? ল্যাক অফ ভিটামিন ডি যখন শরীরে হয়ে যায় তখন কোন রোগ রোগ দেখা দেয়? কে আনন্দি, অপশন ডি দ্যাট ইজ চুল পড়া। বাসুদেব দাস অপশন বি দ্যাট ইজ রিকেট রোগ। ওকে কেয়ানন্দি অপশন বি দ্যাট ইজ রিকেট, কেয়ানন্দি অপশন চেঞ্জ করেছে। ওকে শুভ্রা দত্ত অপশন বি। ওকে ওকে নো প্রবলেম, কেয়ানন্দি বি এর পাশেই কিবোর্ডে এন থাকে, কোয়াটারি কিবোর্ডের বি তার পাশেই এন থাকে অবশ্যই। কখনো বি দিতে গিয়ে ভি চলে আসে, কখনো বি দিতে গিয়ে এন চলে যায়, নো প্রবলেম। ওকে সঠিক উত্তর চেক করে নেবো, দ্যাট ইজ রিকেট রোগ। ওকে রিকেট রোগ হয় ভিটামিন ডি শরীরে ঘাটতি হয়ে গেলে। রূপা প্রামাণিক অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে রিকেট ইজ এ রেয়ার ডিজিজ দ্যাট কজেস দ্য বোনস টু বিকাম সফট অ্যান্ড বেন্ড, অর্থাৎ রিকেট রোগটা কি হয়, হাড় নরম হয়ে যায় এবং বাঁকতে শুরু করে। আফ্রিকান আমেরিকান ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন আর দ্য হাইয়ার রিস্ক অফ গেটিং রিকেটস, অর্থাৎ আফ্রিকা এবং আমেরিকার শিশুদের মধ্যে বেশিরভাগ রিকেট রোগ দেখা দেয়। ইন অ্যাডাল্টস সেভার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি লিডস দ্য অস্টিওমালেসিয়া, অস্টিওমালেসিয়া কসেস উইক বোনস, বোন পেইন অ্যান্ড মাসেল উইকনেস। একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম তাই ডি করে দিয়েছিলাম, নো প্রবলেম কেয়ানন্দি। পরের প্রশ্নে চলে যাব, রক্তের লোহিত কণিকার আয়ু কত দিন? রক্তের লোহিত কণিকার আয়ু কত দিন? 60 দিন, 120 দিন, 180 দিন নাকি 240 দিন? হাউ লং ইজ দ্য লাইফ স্প্যান অফ রেড ব্লাড সেলস? বাসুদেব দাস 120। ওকে শুভ্রা দত্ত অপশন বি দ্যাট ইজ 120 ডেজ, কেয়ানন্দি অপশন বি 120 ডেজ। ওকে ওকে সঠিক উত্তর চেক করো এবং সঠিক উত্তর হলো 120 দিন। ওকে 120 দিন সঠিক উত্তর, রক্তের লোহিত কণিকার আয়ু 120 দিন। হিউম্যান রেড ব্লাড সেলস আর ফর্মড মেইনলি ইন দ্য বোন ম্যারো অ্যান্ড আর বিলিভ টু হ্যাভ অ্যান এভারেজ লাইফ স্পেন অফ অ্যাপ্রক্সিমেটলি 120 ডেজ। এই জন্যই 4 মাস অন্তর অন্তর রক্তদান করার কথা বলে, কারণ আমাদের শরীরে যে মৃত রেড ব্লাড কর্পাসেলস থাকে, লোহিত রক্ত কণিকা থাকে, সেগুলো শরীর থেকে নিষ্কাশন হয়ে যায়। কিন্তু হ্যাঁ, যার শরীরে যায় তার শরীরে গিয়ে কিন্তু কোনো রকম মৃত থাকে না, সেগুলো ফরমেশন হয়ে যায় আলাদাভাবে। কিন্তু নিজের শরীরে থাকা অবস্থায় বোন ম্যারো থেকে আফটার বর্ন অর্থাৎ জন্মের 120 দিন পর রেড ব্লাড কর্পাসেলস মৃত হয়ে যায়, তার আয়ুকাল পেরিয়ে যাওয়ার পর মৃত হয়ে যায়, ফলে রক্তের মধ্যে কিছু দূষিত
দূষিত ঠিক হয় না, একটু রক্ত দান করলে শরীরে নতুন রক্ত উৎপাদন জলদি করে হতে থাকে। ওকে, রূপা প্রামাণিক অপশন সি নয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রূপা প্রামাণিক, মানুষের যে দুধে দাঁত থাকে, যে দুধে দাঁত থাকে একটা নির্দিষ্ট সময়ের পর ভেঙে যায় আমাদের, তারপর আমাদের যে দাঁতগুলো বর্তমান আছে সেই দাঁত বের হয়, সেই দুধে দাঁতের সংখ্যা কত? হোয়াট ইজ দ্য নাম্বার অফ মিল্ক টিথ ইন হিউম্যান মাউথ? দুধে দাঁতের সংখ্যা কত? শুভ্রা দত্ত অপশন সি, দ্যাট ইজ 20। কেয়ানন্দি অপশন এ 28। বাসুদেব দাস 20। ওকে, ওকে, সঠিক উত্তর চেক করে নেব। সঠিক উত্তর হলো 20টি। কেয়ানন্দি স্বভাবত 20 থেকে 22 বছরের মধ্যে 28টি দাঁত হয়, জেনারেল টার্মে যেটা বলা হয়, 32টি দাঁত মানুষ থাকে। ওকে, তা সেটা একটা পূর্ণ বয়স্ক হওয়ার পর হয়, মোটামুটি 18, 17, 18, 20 এই বয়সের মধ্যে 28, 29, 30 এরকম দাঁত থাকে। আর দুধে দাঁতের যে সংখ্যা সেটা হয় 20টা, 20-র বেশি হয় না। এই দাঁতগুলো পড়ে যাওয়ার পর আমাদের যে বর্তমান দাঁত আমাদের আছে সেগুলো বের হয়। ওকে, ইয়েস কেনান্দি, 20টা সঠিক উত্তর। প্রাণীদেহের সব থেকে দীর্ঘ কোষের নাম কি? রূপা প্রামাণিক অপশন বি, অপশন সি সঠিক উত্তর। রূপা প্রামাণিক, দ্যাট ইজ 20। ওকে, প্রাণীদেহের সব থেকে দীর্ঘ কোষের নাম কি? নার্ভ সেল, হ্যাপাটোসাইট দ্যাট ইজ লিভার সেল, ব্লাড সেল নাকি মাসেল সেল? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লংগেস্ট সেল ইন দ্য অ্যানিম্যাল বডি? যে কোনো প্রাণীর শরীরে সব থেকে দীর্ঘ কোষ কোনটা হয়? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লংগেস্ট সেল ইন দ্য অ্যানিম্যাল বডি? বাসুদেব দাস অপশন এ, দ্যাট ইজ নার্ভ সেল। ওকে, শুভ্রা দত্ত অপশন এ, কেয়ানন্দি অপশন এ। ওকে, সঠিক উত্তর চেক করে নেব। রূপা প্রামাণিক তো উত্তর আসতে একটু দেরি হচ্ছে, আমি ঠিক আছে দেখে নিচ্ছি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নার্ভ সেল, নিউরন অলসো নোন অ্যাজ এ নার্ভ সেল ইজ এ সেল দ্যাট ইজ দ্য লংগেস্ট সেল অফ অ্যানিমালস হুইচ হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু গেট এক্সাইটেড বাই ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল ইম্পালস। দিস সেলস হেল্প ইন কমিউনিকেশন ইনসাইড দ্য বডি, মানুষের শরীরের মধ্যে যোগাযোগ রক্ষা করতে। মিস্টেক হয়ে গেছে, রূপা পুরামনিক স্যার সি জানতাম, নো প্রবলেম। ব্লাড সেল হবে না, দীর্ঘ বলেছে, লম্বাই সব থেকে বড়। ব্লাড সেল যেটা সেটা একটা আলাদা পারপাসে পড়ছে, আর দীর্ঘ সি দিতে গিয়ে বি হয়ে গেছে। ওকে, নো প্রবলেম, আগের কোশ্চেন্স এর কথা বলছো তুমি, যেটা 20টা দাঁতের কথা। ওকে, নো প্রবলেম, সি ইজ দ্য রাইট অ্যান্সার, 20টি। মানে আর প্রাণীদেহের সব থেকে দীর্ঘ কোষ হলো গিয়ে যেটা নার্ভ সেল বা নিউরন। ওকে, নিউরো সিস্টেমের যে সেল সেগুলি সব থেকে বড় হয়। আয়নায় রূপোর প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট ব্যবহার করা হয়? হুইচ অফ দিস কার্বোহাইড্রেট ইজ ইউজড টু কোট সিলভার ইন মিরার্স? হুইচ অফ দিস কার্বোহাইড্রেট ইজ ইউজড টু কোট সিলভার ইন মিরার? বাসুদেব দাস অপশন ডি। ওকে, কেয়ানন্দি অপশন ডি, দ্যাট ইজ গ্লুকোজ। ইয়েস রূপা প্রামাণিক, আমি বুঝতে পেরেছি তোমার একটু লেটে চলছে, একবার রিজয়েন করে নাও তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, শুভ্রা দত্ত অপশন ডি। আয়নায় রূপোর প্রলেপ দিতে গ্লুকোজ ব্যবহার করা হয়, সঠিক উত্তর। ওকে, আয়নায় রূপোর প্রলেপ দিতে গ্লুকোজ, যে কার্বোহাইড্রেট সেটি হলো গ্লুকোজ, C6H12O6। ওকে, রুমিন্যান্ট স্টোমাক কাদের দেখা যায়, কুকুর, গরু, পায়রা নাকি গিরগিটি?
কি সঠিক উত্তর হবে? কুকুর, গরু, পায়রা নাকি গিরগিটি? বাসুদেব দাস, অপশন বি, দ্যাট ইজ গরু। কে আনন্দী? কাউ। ওকে, দ্যাট ইজ অপশন বি, সুব্রা দত্ত, অপশন বি। ওকে, সঠিক উত্তর চেক করে নেব। সঠিক হলো গরু। ট্রু রুমিন্যান্টস সাচ অ্যাজ ক্যাটেল, শিপ, গোট, ডিয়ার অ্যান্ড অ্যান্টিলোপ হ্যাভ ওয়ান স্টোমক উইথ ফোর কম্পার্টমেন্টস। অর্থাৎ একটি যে স্টোমাকের চারটি ভাগ থাকে, দ্য রুমেন, রেক্টিকুলাম, ওমাসাম অ্যান্ড অ্যাবোমাসামস। দ্য রুমিনেন্ট স্টোমাক অকুপাইজ অলমোস্ট 75% অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, ফিলিং নিয়ারলি অল অফ দ্য লেফট সাইডেড অ্যান্ড এক্সটেন্ডিং সিগনিফিক্যালি ইন টু দ্য রাইট সাইডেড। অর্থাৎ বাঁ দিকে এরা জমা রাখে এবং ডান দিকে এদের পুরো পূর্ণাঙ্গ হজম সম্পন্ন হয়। এই জন্য যেটা আমরা বিভিন্ন রকম প্রাণীগুলো দেখতে পাই, গরু, ছাগল, তার সাথে হরিণ, ভেড়া, এসবগুলো জাবর কাটে আমরা বলি না, একবার খাবার খাওয়ার পর সেগুলোকে বের করে আবার চেবাতে থাকে। ওকে, জাবর কাটা যেটাকে বাংলায় বলে থাকি আমরা। অর্থাৎ তাদের বাঁ সাইডের যে ক্যাভিটি, সেখান থেকে উঠে মুখে নিয়ে আসে, সেগুলোকে ভালো করে চর্বণ করা বা চেবানোর পর সেগুলোকে আবার ডান সাইডে ফেলানো হয় বা ডান সাইডে চলে যায়। অটোমেটিক্যালি সেটা সিস্টেমেটিক্যালি হতে থাকে। ক্লিয়ার? ভারতের কোন রাজ্যে প্রথম সম্পূর্ণ জৈব পদ্ধতি শুরু হয়? পরিবেশ বিজ্ঞান থেকে কোশ্চেন। মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ নাকি সিকিম? রূপা প্রামাণিকের অ্যান্সারটা ডিলিট। ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ওয়াজ দ্য ফার্স্ট কমপ্লিট স্টেট? কি উত্তর হবে? কারোর উত্তর এসে পৌঁছায়নি এখনো। বাসুদেব দাস, অপশন সি, অরুণাচল প্রদেশ। ওকে, অপশন সি, কেনন্দি সি মনে হচ্ছে। ওকে, সঠিক উত্তর যে কোনো সঠিক হলো সিকিম। সিকিম বিকাম the first state in India to officially announce adoptions of organic farming in the year 2003 to ensure long-term sustenance of soil fertility, protection of environment and ecology, healthy living and the decreasing the risk of option D confirm. Yes, Oyankor onekkhon por Rupa Pramanik option A Mizoram noy, option D is the right answer. Oyankor onekkhon onuposthit thakar por etokkhon uposthit hoyeche. পরের প্রশ্নে চলে যাব। কোন ধাতব দূষণের প্রভাবে মিনামাটা রোগ হয়? কোন ধাতব দূষণের প্রভাবে মিনামাটা রোগ হয়? জিঙ্ক, লেড, কপার নাকি মার্কারি?
কি উত্তর হবে, কোন ধাতব দূষণের প্রভাবে মিনামাটা রোগ হয়? মিনামাটা ডিজিজ ইজ দ্য এফেক্ট অফ হুইচ মেটাল পলিউশন? একটু নেটওয়ার্ক এরর দিচ্ছে, জাস্ট একটু ওয়েট করে নেবে। বাসুদেব দাস অপশন ডি, কে আনন্দী অপশন ডি, বাফারিং করছিল আমার শুভ্রাত, ইয়েস অপশন শুভ্রাত তো অপশন ডি বাফারিং। একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, দেখো সলভ হয়ে গেছে। আই থিঙ্ক এখন আর কোনো প্রবলেম নেই। ওকে, সঠিক উত্তর চেক করে নেব, এবং সঠিক উত্তর হলো মার্কারি। মিনামাটা ডিজিজ ইজ মিথাইল মার্কারি পয়জনিং উইথ নিউরোলজিক্যাল সিমটমস অ্যান্ড কজড বাই দ্য ডেলি কনজামশন অফ লার্জ কোয়ান্টিটিস অফ ফিশ অ্যান্ড সেলফিস দ্যাটস ওয়ার হ্যাভিলি কন্টেমিনেটেড দ্য টক্সিক কেমিক্যাল জেনারেটেড ইন কেমিক্যাল ফ্যাক্টরিজ অ্যান্ড দেন ডিসচার্জ ইন টু দ্য সি। ওকে, জলের মধ্যে মার্কারি অর্থাৎ মার্কারি দূষণের কারণে মিনামাটা রোগের কারণ হয়ে দাঁড়ায় প্রধান। ওজোন স্তরের ক্ষয় কোন ঘটনাকে ত্বরান্বিত করে? এখন কি ঠিক আছে, এখন কি নেটওয়ার্কের অ্যাবিলিটি ঠিক আছে? ওজোন স্তরের ক্ষয় কোন ঘটনাকে ত্বরান্বিত করে? ব্লাড ক্যান্সার, লাং ক্যান্সার, স্কিন ক্যান্সার নাকি ব্রেন ক্যান্সার? অয়ন কর অপশন সি, দ্যাট ইজ স্কিন ক্যান্সার। ওকে, বাকি সবার অয়ন কর সি, কে আনন্দী সি, শুভ্রা দত্ত সি, বাসুদেব দাস সি। ওকে, সঠিক উত্তর চেক করুন, সঠিক উত্তর স্কিন স্কিন ক্যান্সার। ওজন লেয়ার ডিপ্লিশন ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ইউএভি দ্যাট রিচেস দ্য আর্থ সার্ফেস ল্যাবরেটরি অ্যান্ড epidemiological studies demonstrate that UVV causes non melanoma skin cancers and plays a major role in the malignant melanoma development. Okay, ultraviolet ray jeta sare chamrar upor porle tok cancer ba skin cancer howar sambhabona khub bere jay। ইয়েস, রূপা প্রামাণিক, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 25 নম্বর, অরণ্য সংরক্ষণের সাথে কোন আন্দোলন জড়িত? অরণ্য সংরক্ষণের সাথে কোন আন্দোলন? চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদা ড্যাম আন্দোলন নাকি গ্রিন বেঞ্চ? অয়ন কর অপশন এ, দ্যাট ইজ চিপকো আন্দোলন। বাসুদেব দাস অপশন এ, শুভ্রা দত্ত অপশন এ। ওকে, কে আনন্দী অপশন এ। সঠিক উত্তর চেক করবো, সঠিক উত্তর হলো চিপকো আন্দোলন। অরণ্য সংরক্ষণের সাথে জড়িত চিপকো আন্দোলন, চিপকে রাহ সুন্দর লাল বহুগুণা। Yes, the famous চিপকো আন্দোলন, হাগ দ্য ট্রিজ মুভমেন্টস। ওকে,
অফ উত্তরাখণ্ড ইন দ্য হিমালয়াস ইন্সপায়ার দ্য ভিলেজেস অফ উত্তরাখণ্ড ডিস্ট্রিক্টস কর্ণাটক প্রভিন্সেস সাউথার্ন ইন্ডিয়া টু লঞ্চ এ সিমিলার মুভমেন্ট টু সেভ দেয়ার ফরেস্ট। রূপা প্রামাণিক অপশন ডি গ্রিন বেঞ্চ নয়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব। ভারতে কয়টি হটস্পট অঞ্চল রয়েছে? ভারতে কয়টি হটস্পট অঞ্চল রয়েছে? একটি, চারটি, বারোটি নাকি বারো এর বেশি? কি হবে? ভারতে কয়টি হটস্পট অঞ্চল রয়েছে? অয়নকোর অপশন সি দ্যাট ইজ বারোটি। বায়োডাইভার্সিটি হটস্পট সেটি কটি আছে? হাউ মেনি হটস্পট বায়োডাইভার্সিটি হটস্পট জোনস আর দেয়ার ইন ইন্ডিয়া? কেয়ানন্দি অপশন সি, শুভ্রা দত্ত অপশন সি, সঠিক উত্তর চেক করে নেব এবং সঠিক উত্তর হলো চারটি। ওকে, অপশন সি নয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ ফোর। ফোর বায়োডাইভার্সিটি রূপা প্রামাণিক বাসুদেব দাস অপশন বি, ইয়েস রূপা প্রামাণিক অপশন সি নয়, অপশন বি। ফোর বায়োডাইভার্সিটি হটস্পটস দ্য হিমালয়াস দ্য ওয়েস্টার্ন ঘাটস দ্য ইন্ডো বর্মা রিজিয়ন অ্যান্ড দ্য সান্ডারল্যান্ড ইনক্লুডস গ্রুপ অফ আইল্যান্ডস দেয়ার হটস্পটস হ্যাভ নিউমেরাস এপিডেমিক স্পেসিস অর এন্ডেমিক বা এন্ডেঞ্জার যে স্পেসিস সেগুলি চারটি জায়গা, ওয়েস্টার্ন ঘাট, হিমালয়, ইন্ডো বর্মা রিজিয়ন এবং কিছু যে বদ্বীপ জায়গা সেগুলো। ওকে, গুড ইভিনিং প্রভাত কর্মকার, অয়নকর, ইয়েস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোন টাইগার রিজার্ভকে কিংফিশার্স প্যারাডাইজ বলা হয়? কিংফিশার্স প্যারাডাইজ, বক্সা, কর্বেট, সুন্দরবন, শুভ্রা দত্ত, ইয়েস নাকি কাজিরাঙ্গা? কোন টাইগার রিজার্ভকে কিংফিশার্স প্যারাডাইজ বলা হয়? হুইচ টাইগার রিজার্ভ ইজ অলসো কল্ড কিংফিশার্স প্যারাডাইজ? ঠিক বুঝলাম না এগুলো কি জন্য আসছে। নো প্রবলেম রূপা প্রামাণিক, গুড ইভিনিং। ইয়েস, কোন টাইগার রিজার্ভকে কিংফিশার্স প্যারাডাইজ বলা হয়? বক্সা, কর্বেট, সুন্দরবন নাকি কাজিরাঙ্গা? অয়নকর অপশন এ, দ্যাট ইজ বক্সা। ওকে, বাকি সব কি হবে উত্তর? চ্যাট এত ডিলে আসছে ঠিক বুঝতে পারছি না, নেটওয়ার্কে কোনো এরর হয়ে গেছে সম্ভবত। ওকে, সঠিক উত্তর প্রভাত কর্মকার অপশন ডি, সঠিক উত্তর দেখে নেব এবং সঠিক উত্তর হলো সুন্দরবন। ওকে, সুন্দরবনকে কিংফিশার্স প্যারাডাইজ বলা হয়, বাসুদেব দাস অপশন বি, কর্বেট নয়, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ভিলেজার্স বিলিভ দ্যাট দ্য টাইগার টেক্স দ্য হিউম্যান ফর্ম অ্যান্ড ইজ নোন অ্যাজ দক্ষিণ রে।
We went a local boat and the eco village that is under construction. And to our journey, we spotted six different type of kingfishers. And that is when the realized understand Sundarban is called a kingfisher paradise. এটা যে নামকরণ হয়েছিল সেই সময়ের। মনে কর গুগল পে সার্চ করনে পর টাইম লাগতি নহি হ্যায়, পাতা তো দে দিয়া। কেনন দি অপশন বি অয়ন কর। ভাবছিলাম ওয়েস্ট বেঙ্গলি হবে একটা। ইয়েস, সুন্দরবন ওয়েস্ট বেঙ্গলের। ওকে, ভারতীয় সংবিধানের কোন ধারাতে পরিবেশ সংরক্ষণের কথা বলা আছে? অনকার, এটা না ইনসাফি, ক্লাস চলাকালীন কিন্তু গুগল করা ভালো নয়। ভারতের সংবিধানের কোন ধারাতে পরিবেশ সংরক্ষণের কথা বলা আছে? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পিক অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশন? থার্টি এইট এ, 48 এ, 51 এ অর 61 এ, কোনটি সঠিক উত্তর হবে? আমি না স্যার, লেট এসেছে তাই বললাম। কার কথা অয়নকর? অপশন সি, কার কথা বলছো অয়নকর? ঠিক বুঝলাম না, বাকি সবার উত্তর কি হবে? বাসুদেব দাস, অপশন এ, 38 এ। ওকে, পরিবেশ সংক্রান্ত প্রশ্নতেও সংবিধান ঢুকে আছে। প্রত্যেকটা সাবজেক্ট একে অপরের রিলেটেড। রূপা প্রামাণিক অপশন বি, শুভ্রা দত্ত অপশন এ। সঠিক উত্তর চেক করুন, দ্যাট ইজ 51 এ। আর্টিকেল 51 এ সেজ দ্যাট ইট শ্যাল বি ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, লেকস, রিভার অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যান্ড হ্যাভ কম্পেশন ফর লিভিং ক্রিয়েচার্স। অর্থাৎ জঙ্গল, হ্রদ, নদী এবং বন্য জন্তু জানোয়ারের সাথে আমরা যে সমস্ত আমাদের পুষে রাখি, যে সমস্ত যেমন গরু, ছাগল, সে সমস্ত পশু পাখিদেরকে আমাদের রক্ষা করার দায়িত্ব। কেনান্দি, আমি কি তাহলে ডি বলবো? তাহলে চারটেই অপশন হয়ে যাবে। ইয়েস, এ বি সি ডি বললে চারটি অপশন কমপ্লিট হয়ে যাবে। অয়নকর, চ্যাট ডিলে হচ্ছে তাই উত্তর লেটে আসছে। আপনি ভেবে মেবি গুগল সার্চ করছি তাই টাইম লাগছে। নো অয়নকর, আমি ভাবলাম না, আমি তোমার কথা শুনে ভাবলাম হয়তো গুগলে গুগলে হয়তো উল্টো পাল দিচ্ছে। নো প্রবলেম, অনেস্টলি উত্তর দাও সবাই। অয়নকর, আমি কারেক্ট। ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, শুভ্রা দত্ত। ইয়েস, পরের প্রশ্নে চলে যাব। কোন প্রাণীটি ভারতের সব থেকে প্রাচীন সংরক্ষিত প্রাণী? ভারতে যে সমস্ত এন্ডেঞ্জার স্পেসিস আছে, যে সমস্ত সংরক্ষিত প্রাণী আছে, সে সমস্তের মধ্যে কোন প্রাণীটি সব থেকে প্রাচীন সংরক্ষণ করা, প্রাচীন অনেক বেশি দিন ধরে সংরক্ষণ করা হচ্ছে, আদার্স না হয়তো তার পরে আছে, সব থেকে প্রাচীন সংরক্ষিত প্রাণী কোনটি? হুইচ এনিমেল ইজ দ্য ওল্ডেস্ট প্রিজার্ভড এনিমেল ইন ইন্ডিয়া? বাঘ, সিংহ, হাতি নাকি কালো ভালুক? হুইচ এনিমেল ইজ দ্য ওল্ডেস্ট প্রিজার্ভড এনিমেল ইন ইন্ডিয়া? অয়নকর, অপশন ডি, দ্যাট ইজ কালো ভালুক, ভাবনার মধ্যে। ওকে, দেখে নেব সঠিক উত্তর কি হবে। বাকি সবার, শুভ্রা দত্ত, কে আনন্দী, বাসুদেব দাস, কে আনন্দী, অপশন ডি,
কিয়ানন্দী ডি বাসুদেব দাস অপশন এ দ্যাট ইজ বাঘ। ওকে ওকে সঠিক উত্তর চেক করে নেব এবং সঠিক উত্তর হলো বাঘ। রূপা প্রামাণিক অপশন ডি কালো ভালুক নয়, রূপা প্রামাণিক অপশন এ দ্যাট ইজ বাঘ। ওকে বাঘ আদার্স তিনটি এখনো তো হাতি বা সিংহ সংরক্ষণের আন্ডারে আসেনি, বাঘকে সংরক্ষণ করা হয় রয়্যাল বেঙ্গল টাইগার যেটা। ওকে শুভ্রা দত্ত অপশন এ, ইয়েস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে এবং আজকের শেষ প্রশ্ন, জৈব বৈচিত্র্য সম্মেলন কখন অনুষ্ঠিত হয়েছিল? জীব বৈচিত্র্য সম্মেলন 1992, 1983, 1993 নাকি 2003? When was the biodiversity conference held? আজকের শেষ প্রশ্ন, সিও মনে হচ্ছে না অপশন এ সঠিক উত্তর। হাতি আমাদের এদিকে প্রচুর আসে, সে হবে কি করে? জঙ্গলি হাতি এত পরিমাণ এদের আমাদের এস আইডি আছে, দেখলে মাথা খারাপ হয়ে যাবে সবার। দলমা পাহাড় দামি পাথর বেরোনোর পর সেখানে ব্লাস্টিং এর কারণে সেই দলমা পাহাড় থেকে বহু হাতি ছড়িয়ে পড়ে আমাদের সব এলাকায় আর কি। ওয়েস্ট বেঙ্গলের জেলায় প্রচুর বেশি পরিমাণ জঙ্গলি হাতি বসবাস করে। অয়নকর অপশন এ দ্যাট ইজ 1992। মৈনাক মন্ডল, গুড ইভিনিং মৈনাক মন্ডল। এবং শেষ প্রশ্নে উপস্থিতি অপশন এ 1992। ওকে দেখে নেব, বাসুদেব দাস অপশন ডি। বাহ, আপনার বাড়ি কোথায় এক্স্যাক্ট? আমার বাড়ি বাঁকুড়া, বাঁকুড়ার মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনের কাছাকাছি। কে আনন্দী 2003। ওকে শুভ্রা দত্ত অপশন ডি দ্যাট ইজ 2003। বাসুদেব দাসেরও 2003 আছে, বাসুদেব দাস 2003 5th February। মৈনাক মন্ডল গুড ইভিনিং, ইয়েস রূপা প্রামাণিক অপশন ডি। জীব বৈচিত্র্য সম্মেলন কখন অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর চেক করে নেব, অয়নকর 2003, দ্যাট ইজ 1992। ইটস ওয়ার্ক কলমিনেটেড অন 22nd May 1992 উইথ দ্য নৌরবি কনফারেন্স বাই দ্য অ্যাডপশন অফ দ্য অ্যাগ্রি টেক্সট অফ কনভার্সেন্স বায়োলজিক্যাল কনভেনশন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ওকে দ্য কনভেনশন ওয়াজ ওপেন ফর সিগনেচার 5th June 1992, অর্থাৎ 5ই জুন 1992 দ্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট দ্য রিও আর্থ সামিট। ইয়েস মৈনাক মন্ডল 1992 ইজ দ্য রাইট অ্যান্সার, 2003 নয়, যা আবার ঠিক দিয়ে ভুল করলাম। ইয়েস অয়নকর প্রথমে ঠিক ছিল। ওকে নো প্রবলেম, একটু পিডিএফটা ডাউনলোড করে সবাই চেক করে নেবে। ওকে যে সমস্ত প্রশ্নগুলো একটু প্রবলেম ছিল সেগুলো দেখে নেব। সাধারণ সেলাইন জলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মাত্রা কত? 1%। এটা ছিল রূপা প্রামাণিকের কনফিউশন। আমাদের সেলাইন জল যেটা দেওয়া হয় না, যেটা সেলাইন দেওয়া হয় কোনো শরীর খারাপ কিছু হলে বা ডিহাইড্রেশন হলে বা কোনো প্রবলেমের কারণে বিভিন্ন রকম সময় সেলাইন দিতে হয়, সেই সেলাইনটা আমাদের শরীরে যদি শরীরকে যদি ভাঙতে হয় জলকে, সাধারণত আমরা যে জল পান করি সেই সেই জল আমাদের শরীরে যাওয়ার পর সেটা পিওরেট হয়, তারপর আমাদের শরীর বা রক্তে সেটা মেশে, কিন্তু স্যালাইন জলের যে যেটা মাত্রা থাকে সেটা এমনভাবে করা থাকে ডাইরেক্ট রক্তে মিশতে পারে। ওকে ওই জন্যে ডাইরেক্ট শিরাতে দেওয়া হয় এবং সেই মাত্রাটা হলো 1%। ওকে রূপা প্রামাণিক, এটা না হওয়া অবধি শরীর সেটাকে ফরমেট করে তারপর রক্তে প্রদান করে। ওকে এবং বৃক্কের মাধ্যমে সেই ছাকনিটা হতে থাকে। ওকে কিন্তু যেটা স্যালাইন জল সোডিয়াম ক্লোরাইডের মাত্রা করা থাকে সেটা ডাইরেক্টলি আমাদের শিরাতে পুশ করা হয়।
তার জন্য আমাদের রক্ত সেটাকে অ্যাডাপ্ট করে নিতে পারে, এবং সেটার মাত্রা হলো 1%। যদি এটার কম বেশি হয় তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না আমাদের রক্ত। ওকে, বাসুদেব দাসের কনফিউশন ছিল যে প্রশ্নটা কোনটাই, কত নাম্বার প্রশ্ন ছিল যেন বাসুদেব দাস? বাসুদেব দাস, সরি টু সে, আমি একটু ভুল করেছিলাম কোশ্চেন্সটা। এই যে 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক থাকে সেটি? বাসুদেব দাস, সরি, এটা জেনন হবে না, আর্গন হবে। ওকে, মনে করলাম, অবশ্যই ভুল করে ফেলেছি আমি, এটা সঠিক উত্তর আর্গন হবে। আর্গন ইজ দ্য রাইট অ্যান্সার, আর্গন সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায়, জেনন হবে না। আমি এটাকে ঠিক করে দেবো, জেনন থাকে 1 মিলিয়ন কিলোগ্রামে 90 গ্রাম থাকে, ঠিক আছে, এটার পরিমাণটা জেননের পরিমাণ, এবং আর্গন সর্বাধিক পরিমাণ থাকে। ইয়েস, আর কেয়ানন্দী, আমারও তো 2003 মনে হচ্ছে কোথায় একটা দেখেছিলাম। আর শেষ প্রশ্ন যেটা কনফিউশন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, যেটা 1992-এর 22শে মে, যেটাকে 5ই জুন সিগনেচার করা হয় ইউনাইটেড নেশনস কনফারেন্সে অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, যে কমিটি আছে সেটা। ওকে, কিন্তু সেটা ইন্ডিয়াতে হতে পারে, এখানে আমি কই জীব বৈচিত্র্য সম্মেলন কখন অনুষ্ঠিত হয়েছিল, এখানে আমি ভারত বা কোন দেশের কথা উল্লেখ করি, সুতরাং এটাকে আমাদের প্রথমটা ধরে নিতে হবে। জীব বৈচিত্র্য সম্মেলন প্রথম, যদি আমি প্রশ্ন প্রথম কোথায় ভারতে কখন অনুষ্ঠিত হয়েছিল বললে, সেটা 2003-এর 5ই ফেব্রুয়ারি হতে পারে। ওকে, আমারও অ্যান্সার সি ছিল, 1993। ইয়েস কেয়ানন্দি, যেটা জেনন জেনন হবে না, ওটা আর্গন হবে, আমার তরফ থেকে সরি, ওটা আমি পিডিএফ সেন্ড করার সময় কারেকশন আমি করে দিচ্ছি, ওটা আর্গন হবে। ওকে, এটা কারোর কি কনফিউশন আছে শেষ প্রশ্নে? 30 নম্বর, অর্থাৎ শেষ প্রশ্নে কি কোনো প্রবলেম আছে? দেখো, 30টা কোশ্চেন করার সময় মেবি কিছু উল্টোপাল্টা হয়ে যেতে পারে, তার জন্য প্রবলেম নয়, কারণ সব সময় যে ঠিক হয়ে যাবে সেটা কোনো কথা নয়, বাট ভুল দেব না এটা কনফার্ম, এই জন্যই আর কি তোমাদেরকেও ভুল ধরতে হবে, আমিও তো স্বাভাবিক কোশ্চেন তৈরি করছি, ভুল হতে পারে। ওকে, সবার ক্লিয়ার হয়েছে? আর কারো কি কিছু ডাউট আছে? থ্যাংক ইউ, যদি কারো কিছু প্রবলেম থেকে থাকে জানাও। নো স্যার, এটা ঠিক। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ বাসুদেব দাস, কেয়ানন্দী, রূপা প্রামাণিক, শুভ্রা দত্ত, অয়নকর, সবাইকে থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ এভরিওয়ান, এবং যারা পরে ভিডিও দেখবে তাদেরকেও থ্যাংক ইউ অ্যান্ড শুভরাত্রি, সুইট ড্রিম।